একটা সময়ে তিনটে ম্যাচ হেরে যাওয়া, সেখান থেকে দুর্দান্তভাবে কামব্যাক, ব্রিলিয়ান্ট কামব্যাক, অ্যাজ এ সিনিয়র টিমকে কীভাবে মোটিভেট করছো? হ্যাঁ, আমাদের একটা সময় প্রচণ্ড ডিফিকাল্ট ছিল, মানে পরস্পর তিনটে ম্যাচ আমরা হেরে যাই, একটা ডুরান্ড কাপ এবং দুটো কলকাতা লিগের ম্যাচ, এবং সেখান থেকে কামব্যাক করা প্রচণ্ড কঠিন ছিল। আমরা গোকুলাম ম্যাচটা বেছে নিই এবং ওই ম্যাচটা আমরা পুরোপুরি ঝাঁপাই, মানে সব প্লেয়ারের সঙ্গে কথা বলি যে আমরা এই ম্যাচটা বার করলে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। তো আমরা ওই ম্যাচটা প্রচণ্ড চেষ্টা করেছিলাম ওই ম্যাচটা বার করার জন্য, এবং সব প্লেয়াররা একসঙ্গে মিলে কথা বলেছিলাম সেই ম্যাচটা বার করার জন্য। এফসি গোয়া কঠিন প্রতিপক্ষ ডেফিনেটলি, কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে 50% সমর্থক, তাদের তারাই হচ্ছে তোমাদের ব্যাকবোন। তো এই দিক থেকে কতটা আশাবাদী যে ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব ডুরান্ডটাকে কলকাতায় রাখছে? অবশ্যই, মোহামেডান যে কোনো টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা সেই জায়গায় অনেকটা জায়গায় কাছে পৌঁছে গেছি, ওয়ান স্টেপ বাকি আছে। এবারে গোয়া খুব ভালো ভালো টিম, আইএসএলের টিম, এবং আমাদের টিমও ভালো খেলছে, ভালো ম্যাচ হবে, এবং আমাদের সাপোর্টাররাই হচ্ছে আমরা ব্যাকবোন, আমাদের 12 ম্যান যাকে বলা হয় ওরাই আমাদের সাপোর্ট করবে এবং আমাদের ম্যাচটা জিততে সাহায্য করবে। আপ ফ্রন্ট যথেষ্ট তোমাদের শক্তিশালী, মার্কাসের মতো প্লেয়ার এসে গেছে, তুমি নিজে আছো দুটো উইং থেকে, তুমি এবং ফেজাল, আপ ফ্রন্টে আজাহার রয়েছে, মার্কাস রয়েছে, এই আপ ফ্রন্টের যে কম্বিনেশন সেটা মাঠের মধ্যে প্রতিফলিত। তো কতটা কনফিডেন্ট লাগছে আপ ফ্রন্ট নিয়ে যে এফসি গোয়াকে তোমরা সহজে বিট করতে পারবে, এটা কি মনে হচ্ছে? হ্যাঁ, অফকোর্স, যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো, কারণ আমাদের যা এখন টিমের কনফিডেন্স আছে, এখন যে কোনো টিমের সঙ্গে খেলে, কোচও আমাদের বলেছে যে তোমরা ভালো খেলছো, খালি আমাদের কনসেন্ট্রেট করতে হয় মাঠে, যেটুকু 90 মিনিটস আছে, যেটা 120 মিনিট হয়, আমরা কনসেন্ট্রেট করবো মাঠে, এবং আমাদের যা প্লেয়ার আছে এবং যা কোয়ালিটি আছে আমাদের প্লেয়ারের, আমরা যে কোনো টিমকে বিট করতে পারি। সমর্থকদের জন্য কী বার্তা দেবে ফাইনাল? সমর্থকদের জন্য একটাই বার্তা দেবো, আপনারা আসুন মাঠে আসুন, এবং আমাদের যেভাবে আগের দুটো ম্যাচে সাপোর্ট করেছেন এবং এই ম্যাচটাও আরও ভালোভাবে সাপোর্ট করবেন, যেহেতু ফাইনাল, ফাইনাল একটা কঠিন প্রতিপক্ষ, এবং সেই ম্যাচটা আমরা চ্যাম্পিয়ন হয়ে সাপোর্টারদের আমরা উৎসর্গ করতে যাই, তাই জন্য আমাদের সাপোর্ট করুন। দারুণ। আজহার, ফাইনাল এফসি গোয়া, আইএসএল ভার্সেস আই লিগ টিম, পুরো সাপোর্টার্স থাকছে, লাস্ট ম্যাচ যেভাবে তোমরা কামব্যাক করেছো এবং তোমাকে একটা ডুয়েল পজিশনে দেখা গেছে লাস্ট ম্যাচ, কখনো মিডফিল্ড থেকে তুমি অপারেট করছো, কখনো মার্কাসকে সাপোর্ট করছো, ব্রিলিয়ান্ট পারফরমেন্স এবং টিমের পারফরমেন্স অসাধারণ। তো চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী এবং কি বলবে এই বিষয়ে? ও, চ্যাম্পিয়ন হতো এটা তো বলতে পারবো না, কিন্তু আমরা লাস্ট ম্যাচে তোমরা দেখেছো আমরা 2-1 থেকে আবার 2-2 এসেছি, আবার 4-2, আমরা এই লড়াইটা আমরা কিন্তু ফাইনালে সেম লড়াই দেবো, আইএসএল টিম হোক যে কোনো টিম হোক, আমাদের টার্গেট যেই ফাইটটা আমরা সেমিফাইনালে দিই সেম ফাইট আমরা ফাইনালের চেষ্টা করব। তো আমাদের এটা টার্গেট আছে, জেতার টার্গেট আছে। যে ছন্দে টিম রয়েছে, কীভাবে নিজেদেরকে মোটিভেট করছো বা কোচের কাছ থেকে কিছু স্পেশাল টিপস ফাইনালের জন্য? না, প্রতি ম্যাচের মতো এই সেম ফাইনালেও সেম মোটিভেট কোচ আমাদের, যেমন প্র্যাকটিসে মোটিভেট করে, যখন মিটিং হয় মিটিংয়ে সবাইকে পার্সোনালি ডেকে ভালোভাবে মানে বোঝানো, কোচ সবসময় আমাদের মোটিভেট করে। আমাদের টিম এখনও পর্যন্ত খুবই মোটিভেটেড, ক্লাবের দিক থেকেও খুব মোটিভেটেড। তো আমাদের চেষ্টা থাকবে যে ফাইনালে সেম পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসা। আজহার, সমর্থকদের জন্য কি বলবে, 50% সমর্থক থাকছে ফাইনালে? প্রথম কথা, লাস্ট ম্যাচ অনেক সমর্থক এসে খুব চেয়ার আপ করেছে, আমাদের এক্সট্রা অনেক কনফিডেন্স বেড়েছে। তো আমরা বলবো ফাইনালেও সেম মানে একদম সমানভাবে আমাদের সাপোর্ট করো, আমাদের জন্য গলা ভাটো, আমরা চেষ্টা করবো নিজেদের বেস্টটা দেওয়ার। থ্যাংক ইউ। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।